হ্যালো বন্ধুরা, আমি সীমা ভট্টাচার্য। সীমার রান্নাঘর নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি সেদ্ধ পিঠে, কালারিং সেদ্ধ পিঠে। নিয়েছি এই দেখুন, মাখিয়ে নিয়েছি, এখানে চালগুঁড়ি নিয়েছি আর গরম জল, চালগুঁড়ি, একটু নুন আর একটু ময়দা নিয়ে বেশ করে মাখিয়ে নিয়েছি আর অরেঞ্জ কালার নিয়েছি, দিয়ে এটা মাখিয়েছি। দেখুন ডোটা, এই এই ডোটা মাখিয়েছি, একটা সাদা, এটাও এটা আছে, এটা একই আছে, এটা হচ্ছে ময়দা, চালগুঁড়ি, তারপরে গরম জল, নুন এসব দিয়ে মাখিয়ে নিয়েছি। এটাই কালার দিয়েছি, এটা সাদা আছে, তো এটা দিয়ে পিঠে বানাবো, সেদ্ধ পিঠে বানাবো, কালার সেদ্ধ পিঠে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আগে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে, আর এই দেখুন নারকেল দিয়ে এটা পুরটা তৈরি করে নিয়েছি, খেজুরের গুড় আর নারকেল দিয়ে। দেখুন এটাও লেচি করে নিচ্ছি, এবার আমি বেলে নেব, দেখে নিন। লই করে নিলাম, এবার বেলে নেব। বেলে নিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এই দেখুন বেলে নিয়েছি, দেখুন এটাও বেলে নিয়েছি, দেখুন সাদা একটা লই আর অরেঞ্জ কালারের একটা লই, দুটো বেলে নিয়েছি। এবার এর সামনে এটা দিয়ে দিলাম, একদম সেম সেম করতে হবে, না হলে হবে না। হয়ে গেছে, এবার দেখুন এরকম করে মুড়ে নিলাম, এবার চাকু দিয়ে কাটছি। দেখুন এই পাশটা ফেলে দিতে হবে, এই পাশটাও ফেলে দিতে হবে, এরকম করে কেটে নিতে হবে, চার পিস হলো। দেখুন এবার এটাকে আমি এমনি করে এরকম করে আমি বেলে নেব, এরকম করে আমি বেলে নেব, পিঠের আকার দেব, একটা একটু ময়দা লাগবে, এরকম করে বেলে নিয়ে এবার চুর ভরবো। এইভাবে পুর ভরে নিয়ে এই যে এরকম করে এরকম টিপে টিপে দেব, দিয়ে এবার উঠিয়ে নিয়ে এ দেখুন এরকম করে মুড়ে নেব, এরকম করে মুড়ে নেব, দেখুন প্রিন্টের সেদ্ধ পিঠে হয়ে গেল। এই দুটো করে তিনটে করে নিয়েছি, এগুলো এই যে আরো করছি, তারপর দেখাচ্ছি। জল বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন এবার ফুটো ফুটো থালায় তেল দিয়ে এই কালার পিঠেটা বসিয়ে দিচ্ছি, কালার সেদ্ধ পিঠে বসিয়ে দিলাম। এবার সেদ্ধ হতে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো,
দেখুন বন্ধুরা হয়ে গেছে কালারফুল সেদ্ধ পিঠে হয়ে গেছে। যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক দেবেন, উৎসাহ দেবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, বাই, থ্যাংক ইউ।